ফায়ার সার্ভিসে 50টি ইউনিটে বিরামহীন চেষ্টায় 6 ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন। তবে এই সময় মধ্যে পুড়ে অঙ্গার হয়ে গেছে প্রায় 4000 দোকান আর সেখানে থাকা সব মালামাল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। ভয়াল আগুনের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসে 8 সদস্য সহ 17 জনের আহত হবার খবর পাওয়া গেছে। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আর আগুনের এই ঘটনার সার্বিক খোঁজখবর ও সমন্বয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। রিপোর্টে করছেন রকনউদ্দিন। প্রতিদিনকার মতো ঘুম ভাঙার কথা ছিল ভোরের আলোয় আলোয়, কিন্তু মঙ্গলবার রাজধানীর বঙ্গবাজার এলাকার মানুষজনের ঘুম ভাঙে আগুনের এমন লেলিহান শিখায়। চোখের সামনে যেন নেমে আসে জ্বলন্ত সূর্য, নিমিষে বদলে যায় চেনা চারপাশ। তখন বঙ্গবাজার মার্কেটের যেদিকে চোখ যায় আগুন আর আগুন। কয়েক কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ওঠা আগুন, আর বোঝা যাচ্ছিল তার ভয়াবহতাও। আগুনটা মূলত লাগছে একদম মাঝখানে, মাঝখানে লাগছে। আর ফায়ার সার্ভিস এই কারণে পাইপটা নিয়ে ওখানে যেতে পারে না, আগুনটা দেওয়ার কারণে এই আগুনটা মনে করেন যে পুরাটা ছড়াই গেছে। 5 থেকে 10 মিনিটের মধ্যে আগুনটা পুরো মার্কেট পুরো তামা হয়ে গেছে। মঙ্গলবার ভোর 6টা 10 মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঠিক সড়কের উল্টো দিকেই প্রধান কার্যালয় হওয়ায় 2 মিনিটের মধ্যেই পৌঁছেও যায় তারা। কিন্তু বাতাসের বেগের সাথে সাথে বাড়তে থাকে আগুনের তীব্রতা, বাড়তে থাকে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যাও। কালকের বিক্রি 4 লাখ টাকা, আর আরো মাল সামাল সব পুড়ে গেছে ভাই, সব 3টা দোকান একটা গোডাউন ভাই সব পুড়ে গেছে ভাই। ঢাকার সব ইউনিট এমনকি গাজীপুর আর নারায়ণগঞ্জ থেকেও আনা হয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। পরিস্থিতির তীব্রতা বুঝে সেখানে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নি নির্বাপন ইউনিট। বিমান বাহিনীর হেলিকপ্টার থেকেও ছিটানো হয় পানি। ভাই 2 দোকানে 4 কোটি টাকার উপরে মাল ছিল আমার ভাই, আমার খুব শেষ ভাই। আমি বড় প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় বেলা 12:30 নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু তখনও ঝুঁকি ছিল পাশের ভবনে ছড়িয়ে পড়ার। তাই নিয়ন্ত্রণের চেষ্টা করে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, সহযোগিতা করেছেন দোকান মালিকরাও। কিছু করতে পারি না রে কাকা, আমার দোকানে আমি চাকরি করি ভাই। 2015 সালে নিয়ে আমি দোকানটা ভাড়া দিছি অন্য মানুষের কাছে, এবার নিয়ে শেষ হয়ে গেল ডিটেল মেসেজ। ছড়িয়ে পড়তে পড়তে একসময় আগুনে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের প্রধান কার্যালয়ের একাংশ। আর আগুন নিভাতে দেরি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে হামলা করেন স্থানীয়দের কয়েকজন। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দাবি, উচ্ছুক জনতা, পানির স্বল্পতা সহ 3 কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে তাদের। 2019 সালের 2 এপ্রিল এই ভবনটি ঝুঁকিপূর্ণ আকারে বলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আমরা বলেছিলাম, ঘোষণা করেছিলাম এবং আমরা ব্যানার টাঙিয়েছিলাম। এরপরে 10 বার আমরা নোটিশ দিয়েছি যে এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ফায়ার সার্ভিস আমার করণীয় যা যা ছিল আমরা করেছি, তারপরেও এখানে ব্যবসা চলছিল। জ্বলতে চলতে একসময় নিভে গেছে আগুনের লেলিহান শিখা, কিন্তু তার আগে পুড়ে ছাই হয়ে গেছে ছোট বড় মিলিয়ে বঙ্গবাজারের প্রায় 4000 দোকান আর সব মালামাল। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে কতজনের কত স্বপ্ন, ঈদ আয়োজন আর জীবনের লাল নীল রঙও। এখানে থাকা 3-4 হাজার দোকান আর তার পণ্য পুড়ে অঙ্গার হওয়া পর্যন্ত জ্বলল আগুন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে 2019 সালে এইখানকার দোকান মালিক সমিতির সবাইকে সতর্ক করে বলা হয়েছিল এই ভবন এবং মার্কেট ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি, যার পরিণতিতে আজ এই অবস্থা বলে মনে করছেন তারা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, বঙ্গবাজার, ঢাকা। চোখের পলকে কোটি টাকার ব্যবসায়ী পরিণত হয়েছেন রাস্তার ভিখারিতে। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে হাজারো মানুষের স্বপ্ন। আগুন নিয়ন্ত্রণে এলেও বঙ্গবাজার এখন শুধুই ধ্বংসস্তূপ। রিপোর্টে জানাচ্ছেন শফিক মাহমুদ সাগর। চোখের সামনেই পুড়তে দেখছেন তিলে তিলে গড়ে তোলা সারা জীবনের সঞ্চয়কে, কিন্তু চোখের পানি ফেলা আর হাহাকার ছাড়া কিছুই করার নেই হাজারো মানুষের। নিমিষেই তাদের সকল স্বপ্ন যেন পুরে ছাই হয়ে মিশে গেছে বঙ্গবাজারের ধ্বংসস্তূপে। তিনটা দোকানে সব মাল শেষ, একটা মাল বার করতে পারিনি।
ভাই, বহু টাকার ভাই, 500 টাকার ভাই। পুড়তে থাকা দোকানগুলোতে ছিল লাখ থেকে কোটি টাকার মালপত্র, যেসবের এখন কোনো অস্তিত্বই নেই। আমার তিনটা দোকান ছিল, কালকের বিক্রি 4 লাখ টাকা, আর আরো মাল সামাল সব পুড়ে গেছে গা ভাই, সব তিনটা দোকান একটা গোডাউন ভাই সব পুড়ে গেছে গা ভাই। সেহেরি শেষে যখন গভীর ঘুমে আচ্ছন্ন গোটা রাজধানী, তার মধ্যেই বঙ্গবাজারের ব্যবসায়ী কর্মচারীরা শুনতে পেলেন ঈদকে সামনে রেখে সারা বছরের জন্য তারা যে স্বপ্ন বুনেছিলেন তা বাস্তবে দাউ দাউ করে চলছে। মাহাজন পুরো নিঃস্ব হয়ে গেছে ভাই, আমরাও নিঃস্ব হয়ে গেছি ভাই, 10-12 কোটি টাকার সম্পদ সবকিছু শেষ হয়ে গেছে ভাই নিমিষের ভিতরে। মনে করেন সারা জীবনের কামাই পুঞ্জির মাঝে তো আলাদ বারাত কই না লাগাইছি, ধ্বংস হয়ে গেল। ঘুরে ফিরে কেন খেটে খাওয়া মানুষ আর ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরই বারবার এমন বিপদ আসে, সেই প্রশ্নই করছিলেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। পদ্মা সেতু উদ্বোধনে 9.5 মাস পর আজ দ্বিতল সেতু দিয়ে চালানো হল ট্রায়াল ট্রেন। দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনের দিকে ছেড়ে আসে ট্রেনটি। 7টি বগি ট্রেনে রেলমন্ত্রী সহ গণমাধ্যম কর্মীরা যাত্রী হন। পরীক্ষামূলকভাবে চলায় ট্রেনে গতি ছিল ধীর, তাই 42 কিলোমিটারে এই পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান এখনও এই রুটে সিগন্যালিং ও স্টেশন নির্মাণ কাজ চলছে। সব কাজ শেষ করে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলার পরিকল্পনা রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান প্রায় 39,247 কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত 169 কিলোমিটার পদ্মা সেতু রেল লিঙ্ক, প্রকল্পের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত 42 কিলোমিটার অংশের অগ্রগতি 91%, মাওয়া থেকে ঢাকা 40 কিলোমিটার অংশের অগ্রগতি 72.5%, আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের অগ্রগতি 68%। সব মিলিয়ে প্রকল্প সার্বিকভাবে এগিয়েছে 74 ভাগ। প্রকল্পটি নির্মাণ মেয়াদ ধরা হয়েছে 2016 সালের জানুয়ারি থেকে 2024 সালের জুন পর্যন্ত। বিদেশে নেয়ার কথা বলে পাবনা বেড়া থেকে কৌশলে ঝিনাইদহে নিয়ে অপহরণ ও হত্যার দায়ে 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে পাবনার বিশেষ জজ আদালতে বিচারক আহসান তারেক এই রায় দেন। ঝিনাইদহ থেকে পাবনা বেড়া উপজেলার রামনারায়ণপুরের রশিদ শিকদারের বাড়িতে দিনমজুরের কাজে এসে সম্পর্ক তৈরি করেন সবুজ। এক পর্যায়ে 2009 সালে 14 জুলাই রশিদকে বিদেশে নেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান সবুজ। পরদিন রশিদের অপহরণ করা হয়েছে বলে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। এ বিষয়ে বেড়া থানায় একটি অভিযোগ দেন রশিদের শ্যালক বাহির মণ্ডল। এরপরই সবুজকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করে সে। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সহ 2 জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের নাটোরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আলমের আদালতে হাজির করে জামিনে আবেদন জানানো হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিউন হোসেনের দায়েরকৃত মামলায় গতরাতে শহীদুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। 1 এপ্রিলে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে 30 জন আহত হয়। মামলা দায়ের করা হয় বিএনপির 176 নেতাকর্মীর বিরুদ্ধে। চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এনজিও কর্মী চম্পা চাকমাকে হত্যার অভিযোগে একমাত্র আসামি এনামুল হককে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে র্যাব জানায় আসামি এনামের মা ও বোনের নামে 3 লাখ টাকা ঋণ নেয় মানবিক উন্নয়ন সংস্থা
পদক্ষেপ নামে এনজিও থেকে। গত পাঁচ মাস ঋণ পরিশোধ না করায় ওই এনজিও রাঙ্গুনিয়া ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক চম্পা চাকমাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় আসামি। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল আসামি এনাম। যৌথ অভিযানে সিলেটের জৈন্তাপুর থেকে গতরাতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে রংপুরে অটো চালক কামরুল হাসান হত্যা মামলার 18 ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। লালমনিরহাটে চুরির অভিযোগে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে, পাশে নেই বাবা মা। ভুক্তভোগী সোহান জানায়, রোববার চর দিয়ে হেঁটে খালার বাড়ি যাওয়ার পথে টিউবওয়েলের একটি সকেট মাটিতে পড়ে থাকতে দেখে সেটি কুড়িয়ে হাতে নেয়। এ সময় কয়েকজন এসে তাকে হাত পা বেঁধে নির্যাতন চালায়। পরে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সোহানের মা মানসিক ভারসাম্য হারিয়ে অনেক আগে নিখোঁজ হন। বাবাও আবার বিয়ে করেছেন। নির্যাতনের বিষয় জানার পর অভিযুক্তদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। সাভারে অভিযান চালিয়ে বনফুল অ্যান্ড কোম্পানির নামে বিপুল পরিমাণ নকল লাচ্ছা সেমাই জব্দ করেছে পুলিশ। বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক জয়নাল আবেদিনের দেয়া তথ্যের ভিত্তিতে নামা বাজার এলাকার গিরিধারী স্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেমাই জব্দ করা হয়। সাভার মডেল থানা উপপরিদর্শক মোহাম্মদ তানভীর মোর্শেদ জানান, দীর্ঘদিন ধরে নামা বাজারে বনফুলের নকল লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে মনির হোসেনকে ৫,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।